এবারে মানে পূজোর থিমটা কি? থিম হচ্ছে আমাদের মীনাক্ষী মন্দির হচ্ছে। মীনাক্ষী মন্দির বন্ধুরা আজ চলে এসেছি আমরা শান্তি ভারতীতে। শান্তি ভারতী কিন্তু মালদার মধ্যে বিশেষ একটা ক্লাব, আর এখানে কিন্তু প্রতিবার নতুন নতুন চমকপ্রদ প্যান্ডেল হয়ে থাকে। তো এবারে প্যান্ডেল সেটা আমরা ক্লাবের সদস্যের কাছে জেনে নেব। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এবারে মানে পুজোর থিমটা কি? থিম হচ্ছে আমাদের মীনাক্ষী মন্দির হচ্ছে। মীনাক্ষী মন্দির আর প্রতিমার আলোকসজ্জায় মানে প্রতিমাতে কেমন চমকপ্রদ? দেবী প্রতিমা হচ্ছে, লাইটিং থাকছে, চন্দননগর লাইটিং থাকছে বাচ্চাদের। আর এবারকার পুজোর বাজেট কত? বাজেট আমাদের মোটামুটি 5-5.5 লাখ টাকা, 6 লাখ টাকার মতো হবে। আর উদ্বোধনে মানে কেউ বিশেষ কেউ আসছে? বিশেষ এখনো চিন্তা ভাবনা রকম হয়নি, আলোচনা হয়নি, সবকিছু জানানো হবে। তো প্রতিমা কি এখানে তৈরি হবে? না, প্রতিমা তৈরি হচ্ছে আমাদের ফুলবাড়ি মোড়ে, বাইরে থেকে আসবে প্রতিমা। দেখতে পাচ্ছে শান্তি বাঁশের কাজ শুরু হয়েছে, এই যে বাস করছে। হ্যাঁ, আর এখানে কিন্তু দেবী প্রতিমা তৈরি হচ্ছে, তোমাদের মূর্তিগুলো দেখালাম। তো বন্ধুরা, গত বছর শান্তি ভারতী ক্লাবের দুর্গাপুজো প্যান্ডেলের থিম হয়েছিল 12 মাসে 13 পার্বণ, আর যেটা দেখার জন্য কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। আর বন্ধুরা, এবছর হতে চলেছে মীনাক্ষী মন্দির, প্যান্ডেলের কাজ সবে মাত্র শুরু হয়েছে। মালদার বিভিন্ন ক্লাবের পুজো প্যান্ডেলের আপডেট পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।